এই বাকিরা অনেকেই আসছে, হয়তো ক্রেডিবিলিটি নিয়ে আসছে, কিন্তু মমতা ব্যানার্জি সেখানে ডিসক্রেডিটেড হয়ে গেছে বলেই এতদিন যাওয়ার সাহস পায়নি, এখন ধরা পড়ে গেছে বলে এখন তৃণমূল যাচ্ছে, তৃণমূল অংশ নেয়নি, বরং এই বৈঠককে বাঞ্চার করার চেষ্টা করেছে, থার্ড ফ্রন্ট করার চেষ্টা করেছে, বাঞ্চার করার চেষ্টা করেছে। রাজনৈতিক মনোভাবে, নৈতিক মনোভাবে পশ্চিমবাংলা চলছে, সেটা শুধু বামফ্রন্ট না, বামফ্রন্টের আগে সরকারগুলো সাধারণভাবে তাদের ক্ষেত্রে এটা সত্য। বিজেপির নেতারা কী করবেন সেটা পারলে ওরা ঠিক করবে। বিজেপির নেতারা গোটা দেশটা ধ্বংস করেছেন, সংবিধান ধ্বংস করছেন, তারা কীভাবে চলবেন পারলে তারা ঠিক করবে। আমরা তো বিজেপির পরামর্শ চাইনি, আজন্ম বিজেপি যে মনোভাবে চলে তার বিরুদ্ধে লড়াইয়ে একটা মনোভাব নিয়ে বামপন্থীরা দাঁড়িয়ে আছে, কংগ্রেসও দাঁড়িয়ে আছে, এবং বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেস সবাইকে ডেকে সভা করছে, এবং সেই সভাতে বিভিন্ন রিজিওনাল পার্টিজ অংশ নিয়েছে, তৃণমূল অংশ নেয়নি, প্রথম থেকে তৃণমূল অংশ নেয়নি, বরং এই বৈঠককে বাঞ্চার করার চেষ্টা করেছে, থার্ড ফ্রন্ট করার চেষ্টা করেছে, বাঞ্চার করার চেষ্টা করেছে, কিন্তু পরে যখন দেখতে পাচ্ছে তৃণমূল যে সে একদম ধরা পড়ে গেছে, একদম ধরা পড়ে গেছে, সবাই বুঝতে পারছে যে প্রকারান্তরে তৃণমূল বিজেপির পক্ষ অবলম্বন করছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সমর্থন করছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সমর্থন করছে, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে বিল সেক্ষেত্রে প্রকারান্তরে বিজেপিকে সমর্থন করছে, ফলে বিজেপি যে অংশীদার হিসেবে কাজ করছে তৃণমূল গোয়ার নির্বাচনে, মেঘালয়ের নির্বাচনে তার যখন ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে বলে ফেস সেভিং এর জন্য যে তৃণমূল এতদিন যাচ্ছিল না এখন যাচ্ছে এবং গিয়ে লম্পযঙ্ক করার চেষ্টা করছে, করুক। কিন্তু আমি আবারও বলছি, পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষে এবং বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে, পশ্চিমবাংলায় বিজেপি এবং বিজেপিকে টেনে এনেছে যে তৃণমূল, কোনো অংশেই কম নয়, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে, যে যেখানে ইচ্ছে যেতে পারেন, তাদের ক্রেডিবিলিটি কোয়েশ্চেন, কিন্তু আমাদের ক্রেডিবিলিটি এই যে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে গোটা বাংলার মানুষকে আমরা ঐক্যবদ্ধ হচ্ছে। কংগ্রেসের সভাপতি বৈঠকে যাচ্ছেন কেন, সিপিএমের সীতারাম ইয়েচুরি বৈঠকে যাচ্ছে কেন, সীতারাম ইয়েচুরি কিংবা সোনিয়া গান্ধীরা সর্বভারতীয় রাজনৈতিক দল, ন্যাশনাল পার্টি, তারা এই সভাটা ডাকছে, ডাকছে তারা, তারা যাচ্ছে না, তারা ডাকছে, বাকিরা আসছে, এই বাকিরা অনেকেই আসছে, হয়তো ক্রেডিবিলিটি নিয়ে আসছে, কিন্তু মমতা ব্যানার্জি সেখানে ডিসক্রেডিটেড হয়ে গেছে বলেই এতদিন যাওয়ার সাহস পায়নি, এখন ধরা পড়ে গেছে বলে এখন তৃণমূল যাচ্ছে, কিন্তু কতদিন যাবে এবং আলটিমেটলি বিজেপির হয়ে কীভাবে কাজ করবে এটা আবার সময় মতো বোঝা যাবে। এই নির্বাচনেও তৃণমূল ছিল বলেই বিজেপি 800 জন এমপি পেয়েছে, যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল আসেনি বিজেপি কোনো আসন পায়নি, তৃণমূল বিজেপিকে ধরে নিয়ে এসেছে, এবার তৃণমূল কীভাবে ওখানে বিজেপির বিরোধিতা করবে সে তৃণমূলের সাবজেক্ট, তৃণমূল বিজেপির বিরোধিতা করতে পারবে না, এত চোর, এত দুর্নীতি, কী করে সে বিজেপির বিরোধিতা করবে, শুধু বিজেপির দয়ায় পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা টিকে আছে, ইডি সিবিআই থেকে বেঁচে আছে বিজেপির দয়ায়, সেই কারণে তৃণমূলের সেই যোগ্যতা নেই, সে ধপ নেই। যেভাবে তাকে গত 2-3 দিন ধরে আমরা দেখছি 144 ধারার নাম করে, তিনি যখন বলছেন আমি যাচ্ছি আমার সঙ্গে একজন, 5 বা ততোধিক ব্যক্তি না, তাকে তা সত্ত্বেও যেতে দেওয়া হয়নি, সে এমএলএ হওয়া সত্ত্বেও তিনি বলছেন আমার বলে জেলা পরিষদের প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে এখন দেখা যাচ্ছে যে জেলা পরিষদের যে প্রার্থী জিতেছেন যাকে হারিয়ে দেওয়া হয়েছে তার পরিবারের লোককে পুলিশ অ্যারেস্ট করছে, পুলিশ বেছে বেছে বুঝে বুঝে তৃণমূলের পক্ষ অবলম্বন করছে, ওই এলাকার যিনি এমএলএ না বাইরের ওই সাবডিভিশনের বাইরের তাকে ডেকে নিয়ে এসে ভাঙড়ে প্রবেশ করার এবং মিটিং করার অনুমতি আছে, তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি মিছিল করছেন, মিটিং করছেন, অ্যালাউড, ভাঙড়ের মধ্যে তিনি হাজির হয়েছেন, ভাঙড়ের মধ্যে তাকে বসিয়ে রাখা হচ্ছে, আর নওশাদ সিদ্দিকিকে ভাঙড়ের চৌহদ্দির মধ্যে ঢুকতে দেওয়া হবে না, এটা ডিসক্রিমিনেশন, এটা স্বেচ্ছায় জবরদস্তি করে একটা তৃণমূল বিরোধী দলগুলোর উপরে আক্রমণ করার প্রচেষ্টা। উনি কোর্টে গেছেন, কোর্টে বিচার নিশ্চয়ই পাবেন, চোরের মায়ের বড় গলা, লম্বা লম্বা কথা বলেন, এখন দেখা যাচ্ছে যত বড় ডাকা তত বড় তর পাচ্ছে, যারা জেলে যাদের থাকার কথা, মোদিজির পদান্নতায় যারা চিটফান্ড এড়িয়ে আছে মামলা অথবা অন্যান্য মামলা এড়িয়ে আছে, কোর্টের নির্দেশে যে মামলাগুলো ইডি সিবিআই করছে সেখানেও মোদিজির হস্তক্ষেপে যাদের বড় নেতারা এখনো টিকে আছে, যাদের জেলে থাকার কথা ছিল,
তাদের জেলে থাকার কথা, তারা বাইরে বেরিয়ে এসে লম্বা লম্বা কথা বলছে, নিজেরা রক্ষা কবচের জন্য সব রকমের চেষ্টা করছে, রক্ষা কবচ না পেয়ে বিচার ব্যবস্থাকে যেভাবে ধমক দিচ্ছে, খারাপ কথা বলছে, কদর্যতা করছে, বিচার ব্যবস্থা উচিত কগনিজেন্সে নেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ভারতবর্ষের সাংবিধানিক মূল্যবোধ এবং সাংবিধানিক স্পিরিট তাকে নষ্ট করবে, চোরেরা জেলেরা থেকে বাইরে এসে এটা চলতে পারে না। গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলা ক্রেডিবল রাজ্য, স্বাধীনতা সংগ্রামের সময় থেকে স্বাধীনতার পরে বরাবর ক্রেডিবল রাজ্য, গোটা দেশ জানে বিকল্প নীতি গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলা গড়ে তুলেছে, গোটা দেশ জানে সারা ভারতবর্ষে রাজনৈতিক মনোভাবে নৈতিক মনোভাবে পশ্চিমবাংলা চলেছে। সেটা শুধু বামফ্রন্ট না, বামফ্রন্টের আগে সরকারগুলো সাধারণভাবে তাদের ক্ষেত্রে এটা সত্য, অন্যান্য রাজ্যে আমরা যেমন বলতাম দেখো তাকিয়ে গুজরাট কী করছে, বিহার কী করছে, উত্তরপ্রদেশ কী করছে, ছি ছি, তখন গোটা দেশ বলতো পশ্চিমবাংলার রাজনীতির মানেটা অন্য, এখানে দুর্নীতি রাজনীতিতে প্রশ্রয় পায়নি, এখানে ক্রিমিনালাইজেশন রাজনীতিতে প্রশ্রয় পায়নি। সেইটা 12টা বাজিয়ে দিয়ে দুর্নীতি দুষ্কৃতি তার রাজত্ব চালু করেছে তৃণমূল, এবং আমাদের ছেলে মেয়ে তাদের লেখাপড়া তাদের ভবিষ্যৎ তাদের কর্মসংস্থান 12টা বাজিয়ে দিয়ে গোটা পশ্চিমবাংলাটাকে একটা লেসনেসে পরিণত করেছে, যাতে লুঠেরাদের রাজত্ব পশ্চিমবাংলায় চালু করা যায়। পশ্চিমবাংলাকে শুধু 10-20 বছর না, বহুদিনের জন্য পিছিয়ে দিয়ে চলে গেল তৃণমূল কংগ্রেস। এত সর্বনাশা ক্ষতি বাংলায় তৃণমূল কংগ্রেসের মতো উন্নত করেনি। পশ্চিমবাংলায় যে জঙ্গলরাজ চলছে এটা না বোঝার কোনো কারণ নেই, জল্লাদের রাজত্ব চলছে, জঙ্গলের রাজত্ব চলছে, এবং একটা স্বৈরাচারী মনোভাবে পুলিশ প্রশাসন সবাই মিলে নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখলাম সিন্ডিকেটের মতন করেছিল, এবং প্রত্যেকেরই উচিত মানুষের পাশে দাঁড়ানো, দলের কর্মী কি দলের কর্মী হচ্ছে বড় কথা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সেটা করতে গিয়ে বিরোধী দলনেতা কোথায় গেছেন, ভিডিওকে গোলাপ টোলাপ দিয়েছেন, ভালোই করেছেন গোলাপ দিয়েছেন, মনে করেছেন গোলাপ দিয়ে রাখলাম, গোলাপ দেওয়ার অন্য কোনো ইঙ্গিত আছে কিনা আমি জানি না, কিন্তু যে কোনো সময় বিপন্ন মানুষের পাশে থাকাটা সবার কাজ, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কর্মীদের সেটা দেখা উচিত, এবং প্রশাসন যেভাবে একতরফা চলছে তার বিরুদ্ধে বিভিন্নভাবে তীব্র মনোভাব পোষণ করার কোনো বিকল্প নেই।